নমস্কার আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশনে আমার মহাযজ্ঞ থাকবে এবং প্রতি অমাবস্যায় আমি তারাপীঠ মহাশ্মশনে মহাযজ্ঞ করি আমি গ্লোব টিভির পর্দায় বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে অর্থাৎ সন্ধ্যা ছটার সময় পাঁচটা পঞ্চান্ন মিনিটে যে অনুষ্ঠান আপনাদের জন্য করি সেই অনুষ্ঠান সাধকদের বাণী এবং তাদের জীবন কাহিনী আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য যে অনুষ্ঠান আমি শুরু করেছিলাম শ্রীমৎ তৈলঙ্গ স্বামী নিয়ে চলছিল সেই এপিসোডটা আর একটু বাড়াচ্ছি অর্থাৎ তৈলঙ্গ স্বামীর আরো কিছু কাহিনী তার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি তৈলঙ্গ স্বামী মার্কেন্ডিও ঋষির আশ্রমে অর্থাৎ নর্মদা আশ্রমে কাটানোর আট বছর কাটানোর পর তিনি প্রয়াকে এসে উপস্থিত হন প্রয়াগে তিনি কিছুদিন যাবৎ ছিলেন সেখানে তার সাথে আলাপ হয় পণ্ডিত রামতারণ চট্টোপাধ্যায় বলে একজন ব্যক্তির সাথে সেই রামতারণ চট্টোপাধ্যায় পণ্ডিত ব্যক্তি তিনি তৈলম্ব স্বামীকে দেখার পরই বুঝতে পারেন তিনি ঈশ্বরের দূত সরাসরি এবং তার কাছে শিষ্য শিষ্যত্ব গ্রহণ করার জন্য তিনি উদ্বেগ প্রকাশ তিনি তাকে জানান তার নিজের কৌতূহল এবং আশাটা অবশ্যই স্বামীজি তাকে দীক্ষা প্রদান করেন একদিন এক কঠ ঘটনার কথা বলি এই যে প্রয়াগে তিনি নদী তরে নদী তটে একদিন বসে রয়েছেন প্রবল ঝড় বৃষ্টি উঠেছে স্বামীজি সেখানেই বসে রয়েছেন হঠাৎ করে রামতারণ চট্টোপাধ্যায় দেখেন যে স্বামীজি নদীর কাছে বসে রয়েছেন এবং প্রচন্ড ঝড় উঠেছে তিনি বুঝতে পারেন স্বামীজির এই ঝড়ে অসুবিধা বা কষ্ট হতে পারে সেই জন্য তার কাছে গিয়ে পৌঁছন এইবার রামতারণ চট্টোপাধ্যায় স্বামীজিকে বলেন যে বাবা এখানে প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে এবং ঝড়ে আপনার কষ্ট হবে পাশেই লোকালয় আছে সেখানে চলুন যাওয়া যাক সেখানে স্বামীজি তাকে একটি ঘট কথা বলেন যে ঝড় বৃষ্টিতে আমার কোনো সমস্যা হয় না কোনো বিপদে আমার কোনোদিন আসবে না বা আসেও না কোনো কিছুতেই আমার কিছুই হয় না তখন রামতরণ চট্টোপাধ্যায় কিছুটা অবাক হয়ে স্বামীজির দিকে তাকিয়েছিলেন আর দেখেন স্বামীজি তটের দিকে তাকিয়ে নদীর দিকে তাকিয়ে রয়েছে উত্তাল নদী সেই ঝড় বৃষ্টির সময় একটা অশুভ শক্তি তৈরি করে সেই পরিস্থিতিতে সে এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি হয় নদীর ওপর সেটা দৃশ্য যারা দেখেছেন সেই সময় তিনি তার বয়ানে এটাই উল্লেখ করেছেন স্বামীজি রামতারণ চট্টোপাধ্যায়কে আঙুল দেখিয়ে বললেন যে ওই দেখতে পাচ্ছ নদীর মধ্যস্থানে একটি নৌকো কিছু আরোহী সমেত জুজিতেছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই অঙ্গুলি অনুসরণ করে রামতারণ চট্টোপাধ্যায় দেখতে পান সত্যি এই নদী করতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একটা ছোট্ট নৌকো আরোহী সহেত আরোহী সমেত জুজিতেছে অর্থাৎ যুদ্ধ করছে প্রাণে বাঁচার জন্য মাঝিরা চেষ্টা করছে নৌকোটা কোনো রকম ভাবে তটে নিয়ে আসার জন্য হয়তো তারা সময় মতো তটেই পৌঁছতো কিন্তু ঝড়ের উৎপাদ মানে ঝড় সৃষ্টি না হলে হয়তো তারা সঠিক সময় পৌঁছতে এরকম একটা পরিকল্পনা তাদের ছিল সেটা রামতারণ মনে করেন সেটা দেখার পর রামতরণের চোখে অশ্রু এসে গেল আবার তিনি দৃষ্টি নিক্ষেপ করেন স্বয়ং স্বামীজির দিকে বাবা এদের কি হবে বলে প্রশ্ন করলেন স্বামীজির কোনো উত্তর নেই পুনরায় রামতরণ সেই নদীর দিকে তার দৃষ্টি নিক্ষেপ করেন এবং দেখতে পান এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেই নৌকোটি ছোট্ট নৌকোটি নদী গর্ভে চলে গেল অর্থাৎ নদীতে মিলিয়ে গেল আরোহী নিয়ে চোখে তার জল এসে গেল জলধারা রামতারণের চোখ থেকে বইতে লাগলো এ এক অদৃশ্য শক্তি তাদেরকে তাদের এই প্রাণটাকে নিয়ে নিল তাদের হয়তো সবার একসঙ্গে মৃত্যুযোগ ছিল না কিন্তু কেনই বা তাদের মৃত্যু ঘটল এইটা ভাবতে ভাবতে তিনি যখন স্বামীজির দিকে দেখেন তখন দেখেন স্বামীজির আসন শূন্য স্বামীজি সেখানে নেই কোথায় গেলেন শ্রীমত্তৈলঙ্গ স্বামী আশ্চর্য হয়ে পুনরায় নদীর দিকে তাকালেন রামতরণ চট্টোপাধ্যায় নদীর দিকে তাকালোর পরই সেই অবিশ্বাস্য ঘটনা তিনি চোখে দেখলেন দেখলেন যে নৌকোটি ডুবে গিয়েছিল সেই নৌকোটি পুনরায় আবার ভেসে উঠেছে এবং দুর্যোগের সঙ্গে যুদ্ধ করছে আস্তে আস্তে তিনি বুঝতে পারেন যে নৌকোটা তটের দিকে আসার চেষ্টা করছে এবং অবশেষে প্রয় তটে সেই নৌকোটি পৌঁছল ত্রিবেণী সঙ্গমে নৌকোটি পৌঁছনোর পর তার জীবনের আরেকটি অবিশ্বাস্য ঘটনা তিনি দেখেন দেখেন সেই নৌকো থেকে অবতরণ করছেন ভগবান ত্রৈলঙ্গ স্বামী এ এক অবিশ্বাস্য ঘটনা যিনি তার পাশে বসেছিলেন তিনি নিমেষের মধ্যে সেই নৌকোর কাছে পৌঁছে গেলেন কিভাবে যারা বাস্তবিক রূপে দেখেছেন তারা বিশ্বাস স্বয়ং ঈশ্বরকে দেখা অর্থাৎ তিনি যখন নৌকো থেকে নামেন তখন রামতারণ চট্টোপাধ্যায় স্বামীজিকে সাষ্টাঙ্গে প্রণাম করেন বলেন বাবা এ কি অলৌকিক দৃশ্য আমাকে দেখালেন নৌকোর যারা মাঝি মোল্লারা আছে তারাও একটু অবিশ্বাস হয়ে গেল কারণ এই লোকটি তো আমাদের সঙ্গে নৌকোয় ছিল না তাহলে লোকটি কোথা থেকে এলো এই হচ্ছেন তার কাহিনী এক একটা আপনাদেরকে এই গ্লোব টিভির পর্দায় বলবো প্রত্যেকে শুনবেন আশা করি ভালো লাগবে কারণ ভারতবর্ষের সাধকদের যে বাণী এবং তাদের জীবন কাহিনী তারা কিভাবে সাধক হয়েছিলেন তাদের সাধনার পর্ব এবং তাদের ক্রিয়া কর্মগুলো আপনাদের যখন টিভি অনুষ্ঠানে তুলে ধরছি তখন নিজের মধ্যেও সেই সাধকের এক পার্সেন্ট হলে এবং সেটা আমি রাখি আমি প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করি যার জন্য প্রত্যেকটা মানুষ সমস্যার সমাধান হলে তারপর আমি মূল্য নিই অবশ্যই কাজের যে মূল্য হবে জ্যোতিষটা আমার পেশা ফলে তার আমি মূল্য অতি অবশ্যই কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা সেই জন্য জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই পর্যন্ত ধার্য করি অধিক অর্থ অনর্থের মূল এটা আমিও বিশ্বাস করি যারা একাধিক জায়গায় পৌঁছেছেন পৌঁছে পৌঁছে নিজের সমস্যা না মিটিয়ে ঠকতে হয়েছে তাদের উদ্দেশ্যেই বলা সমস্যা যাই হোক না কেন সমস্যার সমাধান হান্ড্রেড পার্সেন্ট হবে যারা গ্লোব টিভি পর্দায় সরাসরি ফোন করতে চাইছেন দেখুন দুটি নাম্বার রয়েছে আর দুটি বুকিং নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এবং প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশনে মহাযজ্ঞ আর এই বৈশাখী অমাবস্যা যে তারিখটা পড়েছে সেটা মঙ্গলবার আমি আগে কলার বন্ধুকে দেখেনি জয় মা তারা জয় মা তারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন

দু হাজার একে জন্ম হলে এখন বয়স থাকছে ওর হচ্ছে চব্বিশ বছর তাই তো তেইশ বছর বয়স বছর বিয়ের জন্য কি চেষ্টা করছেন বিয়ের জন্য ওর অল্পেতে ঠান্ডা লেগে যায় হ্যাঁ 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 দেখুন বিবাহিত জীবন খুব একটা ভালো না শ্বশুর বাড়ি সমস্যা থাকবে ওর মাঙ্গলিক দোষ আছে দুখানা বিবাহিত জীবন একদম ভালো নয় আর অষ্টমে মাঙ্গলিক শ্বশুর বাড়ি একটু সমস্যা কিরকম থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে প্রথম সন্তান হওয়া একটা সম্ভাবনা খারাপ হওয়ার একটা সম্ভাবনা প্লাস ওর শ্বশুর বাড়িতে চিরকাল ক্রন্দন করে থাকতে হবে তবে সম্পর্ক ঠিকবে নলে আধা আধা হয়ে যাবে অষ্টমে মঙ্গল বলে অষ্টমে মঙ্গল আপনাকে একজন জ্যোতিষী বলেছে অষ্টমে মঙ্গল থেকে কি কি ফল দেয় সেটা বলেছে আপনাকে সেই জ্যোতিষী না না আমি কে বলেনি আমি নিজে দেখেছি আচ্ছা আপনি নিজে দেখেছেন আপনি জ্যোতিষটা বোঝেন না 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 একটু একটু সামনা একটু বোঝেন তো পুরোটা না বুঝুন না না একটু বোঝেন তো হ্যাঁ আচ্ছা লগ্ন সাপেক্ষে অষ্টমে মঙ্গল থাকলে কি কি ফল দেয় আমাকে বলুন কিছুটা যদি জানেন আপনি তো নিশ্চয়ই এটা নিয়ে চর্চা করেছেন এই বিষয়টা নিয়ে সমস্ত কিছু বিষয় না অষ্টমে যদি মঙ্গল অবস্থান করে লগ্ন সাপেক্ষে সেই জাতক বা জাতিকার পঁচিশ বছর বয়স পর্যন্ত সমস্যা কম হবে পঁচিশ বছর পর থেকে সমস্যা খুব তাড়াতাড়ি বাড়বে প্রথম দ্বিতীয়ত শরীরের মধ্যে রক্তজনিত রোগ আসার সম্ভাবনা যেমন ব্লাড সুগার যাকে আমরা বলি বা প্রেশার ঠিক আছে এগুলো পঁচিশ বছরের পঁয়ত্রিশ থেকে পর থেকে এগুলো পরপর করে চালু হবে এর সঙ্গে সঙ্গে থাকে মাসিকটা সময় ঠিক হয় না হয় কি করে বললাম আমি আমি শুধু হরস্কোপ দেখেই বললাম এইটা হচ্ছে প্রধান এবং মূল সমস্যা হবে সন্তান হওয়া নিয়ে তার সঙ্গে লগ্নস্থ বৃহস্পতি কোনদিন খুব একটা ভালো ফল দেয় না ওকে হওয়াতে খুব ভালো মনের মেয়ে এবং অতিরিক্ত ভালো হওয়ার জন্য হাজার সহ্য করে শ্বশুর বাড়িতে পড়ে থাকলে বিবাহিত জীবন টিকবে আমি একটা বাস্তব কথা বলে দিলাম বাথরুমে গিয়ে কল চালিয়ে কাঁদতে হবে আমি যে হরস্কোপ বিচার করতে পারি আমার নিজের গর্ব শুধু নয় আমি মানুষের মঙ্গল করি এই জায়গাটা কাটানো সম্ভব আছে আছে এইবার দ্বিতীয় ক্ষেত্রে বৃশ্চিক রাশি হওয়ার জন্য চন্দ্র নিজস্ত হলো চন্দ্র নিজস্ত হওয়ার জন্য কোন জাতক বা জাতিকার প্রথম ফল দেয় হচ্ছে মনের দিক থেকে স্থিরতা আসতে সম্ভাবনা কম হয় চন্দ্র শুধু মন কারক নয় পুষ্টিকারক গ্রহ ফলে অপুষ্টিজনিত সমস্যা আসবে ও না চাইলেও আসবে ও যদি হয় ওভার ওয়েট নইলে লুজ ওয়েট হবে খাবার পরিমাণ ঠিক থাকলেও হয় অত্যধিক মোটা অত্যধিক রোগা হওয়ার সম্ভাবনা চন্দ্র সাপেক্ষে মঙ্গলিক গণনা করা হয় জাতিকার ক্ষেত্রে এটা মনে রাখুন শিখে নিন চন্দ্র থেকে মাঙ্গলিক যদি দ্বিতীয় ভাবে অবস্থান করে তাহলে শ্বশুরবাড়ির লোকেদের থেকে পীড়া উৎপন্ন হয় তাদের বাক্য কটাক্ত হবে চন্দ্র হচ্ছে যেহেতু লগ্ন সাপেক্ষে চন্দ্র সপ্তমে অবস্থান করছেন আপনি একটু জানেন তো সেক্ষেত্রে চন্দ্র থেকে দ্বিতীয় মঙ্গল হলে আংশিক মাঙ্গলিক এটা আমাদের পূর্ব ভারতের মত অনুযায়ী না এটা দক্ষিণ ভারতের মত অনুযায়ী ধরা হয় চন্দ্র সাপেক্ষে দ্বিতীয় মঙ্গল থাকলে একটা মাঙ্গলিকের অশুভ প্রভাব পড়ে কেন এখন বর্তমানে পশ্চিমবঙ্গের জ্যোতিষরাও মেনে নেন মাঙ্গলিক হচ্ছে দ্বিতীয় থেকে আমরা কি দেখি বলুন তো আর অর্থ দেখি আর কি দেখি দ্বিতীয় থেকে তো অর্থ অবশ্যই হয় অর্থ কিন্তু উপার্জনটা দ্বিতীয় থেকে হয় না দ্বিতীয় ভাব থেকে ধন সম্পত্তি জিনিসটা বুঝতে হবে একাদশ ভাবটা হচ্ছে অর্থ উপার্জন আর দ্বিতীয় ভাব হচ্ছে ধন সম্পত্তি কি বললাম দ্বিতীয় ভাব থেকে আর একটা তার শ্বশুর তার স্বামী তাই তো কি মেয়েদের ধন সম্পত্তি তাই তো মেয়েদের দুটো জীবন তো একটা বিয়ের আগে একটা বিয়ের পর বিয়ের পর তাহলে সেই শ্বশুর বাড়ির জায়গাটা সমস্যা হবে শ্বশুর বাড়ির লোকেদের কটাক্ষ তাকে সহ্য করতে হবে তাহলে বিবাহিত জীবনটা একদমই যে ভালো নয় এটা কষ্ট সহ্য করে থাকতে হবে এখানে মাঙ্গলিক প্রভাব ক্ষমা কমাতে হবে দ্বিতীয়ত অবস্থা বৃহস্পতি বুধ এবং শনি একত্রিতভাবে লগ্নে অবস্থান করাতে এবং লগ্নপতি শুক্র সেই গৃহটা একাদশ ভাবে তুঙ্গি থাকাতে মেয়ে কিন্তু দোষারোপ হলেও মেয়ে কিন্তু ভালো মনের মেয়ে হবে এবং চরিত্রগত দিক থেকে ভালো থাকবে এটা ভালো লাগলো তো শুনে

দশমে দেখা হয় আর কি থেকে দেখা হয় আর আপনার দশমে দেখলে হচ্ছে কর্ম আর কর্মস্থান দেখতে হয় তাহলে সেক্ষেত্রে দশমের চতুর্থ তাহলে দশমের চতুর্থ যদি হয় তাহলে দশম একাদশ তাই তো দাদশ এবং লগ্ন তাই তো দশম থেকে যদি চতুর্থ ক্যালকুলেশন করি তাহলে লগ্ন লগ্নপতি দশম এবং দশম প্রতি থেকে কর্ম এবং কর্মস্থান বিচার করা হয় এইবার দশম যদি কর্ম হয় দশমের একাদশ কোনটা হচ্ছে অষ্টম তাহলে অষ্টম ভাব যদি সলিড থাকে তাহলে প্রমোশনটা খুব তাড়াতাড়ি হয় এগুলো হচ্ছে জ্যোতিষ বিচার শিখে নিন এগুলো কিন্তু সব জ্যোতিষী আমি বলছি না সব খারাপ কিন্তু সব জাতি এইভাবে বিচার করে না আমি ওই জন্য এইভাবে বিচার করি আমি হরস্কোপ পেলে চাকরি বাকরি হবে তাহলে ভবিষ্যৎ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মেন হচ্ছে লগ্ন এবং সপ্তম ভাব অর্থাৎ রাশিটা পীড়িত হয়েছে ওই জন্য ওর মনে স্থিরতা নেই ও ডিসিশন নিতে সক্ষম নয় ও সিদ্ধান্ত নিতে পারে না তাই তো বাবা নেই তো বাবা তো নেই স্বাভাবিক কারণ একটু মেয়েটার হরস্কোপটা আমি খারাপই বুঝছি হুম

আচ্ছা কি কাজ করছেন আপনি দোকান স্যার কিন্তু দোকানটা চলছে না সাল থেকে আপনার ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল গুডস এর যদি ব্যবসা থাকে জীবনে গোল্ডেন টাইম যাকে বলা যায় এই অবস্থায় আপনার ব্যবসা চলছে না হ্যাঁ স্যার কেন লগ্নপতি সপ্তমে অবস্থান করছে বৃহস্পতি অবস্থান করছে ধনু লগ্ন আপনার তাই তো এখানে আপনার কাস্টমার আপনি এফোর্ড দেওয়ার সঙ্গে সঙ্গে কাস্টমার আসে না আপনার তাই না এটাই হয়ে গেছে সমস্যা আপনার এখন গোল্ডেন টাইম বলা যায় কিন্তু গোল্ডেন টাইমে আপনার উৎপাদ মানে ইনকাম হচ্ছে না দ্বিতীয়ত ষষ্ঠ ভাবে রবি বুধ রাহু মঙ্গল একত্রিত ভাবে পীড়িত থাকায় শত্রু দ্বারা ক্ষতি করা আছে আপনার আপনি জানেন এটা বুঝতে পারেন সব থেকে বড় সড় সমস্যা এর থেকে তো সমাধানের রাস্তা বার করতে হবে নাকি অবশ্যই এখন আপনার এই গোল্ডেন টাইমে যদি আপনি বসে থাকেন তাহলে কি আপনার গোল্ডেন টাইমটা ফিরবে বলে মনে হয় না স্যার সেটা কিন্তু আমি তো এর জন্য আর হবে যোগাযোগ করতে হবে এই গোল্ডেন টাইমটা আপনার ইগনোর টাইম এই সময় আপনি বসে গেলেন তাহলে শত্রু দ্বারা ক্ষতি গ্রহগত কোনো সমস্যা নেই তাহলে কিভাবে ঠিক করা যাবে এর জন্য বের হবে এই টাইমে আপনার উপার্জনটা ভালো হবে আর দুটো বছর মাত্র আছে এই সময় কামে নিতে হবে তারপর কিন্তু প্রবলেম হবে সুতরাং এই সময় যদি আপনি সেভিংস না করতে পারেন রোজগার করে তাহলে রোজগারের জায়গাটা আপনাকে আগে তৈরি করে নিতে হবে সেই জায়গাটা আমি তৈরি করে দেবো তার জন্য যোগাযোগ করতে হবে কেমন কৃষ্ণনগরও পাবেন অনেক সময় কৃষ্ণনগর ইলেকশনের জন্য এখন কটা দিন নাও যেতে পারি সেক্ষেত্রে ব্যারাকপুরে পেয়ে যাবেন আমাকে জয় মাতা দর্শক বন্ধু এই অনুষ্ঠানের ফাঁকে আমি শ্রী রামকৃষ্ণদেবের পরমংশ দেবের একটি বাণী আপনাদের কাছে সামনে তুলে ধরাচ্ছি রামকৃষ্ণদেব বলেছিলেন রাতের বেলায় আকাশে তারা দেখা যায় দিনের বেলা সেই তারা আকাশে দেখা যায় না রাতের বেলা আকাশে তারা দেখা যায় কিন্তু দিনেতে আকাশে তারা দেখা যায় না তার মানে কি দিনের বেলায় আকাশে তারা নেই তার এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন নিশ্চয়ই অবশ্যই সেই সময় দিনের বেলাতেও তারা আছে আমরা খালি চোখে দেখতে পাই না ঈশ্বর আছেন কিন্তু আমরা খালি চোখে ঈশ্বরকে দেখতে পাই না তাই বলে কি ঈশ্বর নেই ঈশ্বরকে দেখেননি বলে বিশ্বাস করবেন না ঈশ্বর নেই এমনও জিনিস মানুষের জীবনে ঘটে তা কানে শুনে বুঝতে হয় বা অনুভবের দ্বারা বুঝতে হয় ঈশ্বরকে দেখার জন্য অনেক রকম প্রচেষ্টা করতে হয় তার মধ্যে সব থেকে বড় সড় হচ্ছে ত্যাগ ধর্মের পাঁচটি উপকরণ আছে ধর্ম কি জিনিস এটা জানতে হবে বিভিন্ন জাতির বিভিন্ন ধর্ম যেটা আমরা বলি যেমন ধরুন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ইত্যাদি সেগুলোকে আমাদের সংস্কার বা সম্প্রদায়ের উপাচারগুলো মেনে চলি যেটাকে আমরা বর্তমানে জাতির ধর্ম চিন্তা করি কিন্তু প্রকৃতপক্ষে একটা শব্দ ধর্ম এই ধর্ম পাঁচটা জিনিসের উপর ভিত্তি করে তৈরি হয় আজকে ধর্ম নিয়ে আমার উপদেশ নয় এই ধর্মের উপদেশ কি পাঁচটা জিনিস যাকে ধর্ম বলা হয় যেদিন আপনি জানতে পারবেন সেদিন নিজের আত্মার সঙ্গে পরমাত্মাকে মেলাতে পারবেন আর সেদিনই আপনি যা চাইবেন তাই পাবেন সেই জন্য আমি প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষকে আমি উপকার করার চেষ্টা করি ফল দেবার মালিক সে আমি শুধু কর্ম করে যাই প্রতিটা মানুষকে সমস্যা মুক্ত করার জন্য আমি কর্ম করি এবং এটাই আমার বিশ্বাস এটাই আমার কর্ম আমি চিন্তা করি যার জন্য একজনও মানুষ আমার কাছে প্রতারিত হন না কারণ সমস্যার সমাধান করি আমি প্রত্যেকটা মানুষের এই যে মায়াংতন্ত্রে এক চান্সে কাজ হয় কেন বলি সবতন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার তার কারণ আমার জ্যোতিষ বিচারটা এতখানি সূক্ষ্ম এবং পারফেক্ট হয় সমস্যাটা কোন জায়গায় হয়েছে আমি এক চান্সে ধরতে পারি এবং সেইটুকু নিরাময় করেই আমি সমস্যা মুক্ত করি আর এই তারাপীঠ মহাশ্মশানে ধারণ ছাড়া প্রতিকার মহাযজ্ঞে হয় আজকের মতো কন্ট্রোল রুম থেকে নির্দেশ দিচ্ছে অনুষ্ঠান শেষ করার জন্য দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ওং সার্বঙ্গালা মঙ্গল্যে শিবে সার্বার্থ সাদিকে সারণ্যতাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে